ফেনীতে পরিত্যক্ত প্লাস্টিক দ্রব্য পড়িয়ে উৎপাদন হচ্ছে জ্বালানি তেল। এই তেল ব্যবহার করা হচ্ছে বিভিন্ন কলকারখানায়। এতে একদিকে যেমন পরিবেশ রক্ষা পাচ্ছে, তেমনি মিটছে জ্বালানি চাহিদা। শহরকে ময়লা আবর্জনা মুক্ত রাখতে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। ফেনী সংবাদদাতা রাজনাথের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গৃহস্থলী নানা কাজে ব্যবহার হচ্ছে প্লাস্টিকের পাত্র, বোতল, ব্রাশ, প্রসাধনীর প্যাকেট সহ অপচনশীল প্লাস্টিক দ্রব্য। ব্যবহারের পর এগুলো ফেলে দেয়ায় পরিবেশের ক্ষতি হয়। পরিবেশের সুরক্ষায় ব্যবহৃত ও পরিত্যক্ত প্লাস্টিক দ্রব্য থেকে জ্বালানি তেল উৎপাদন করছে ফেনীর একটি প্রতিষ্ঠান, যার নাম গ্রিন ওয়েল। ডিজেলের বিকল্প হিসেবে এই তেল শিল্প কারখানা ও বিভিন্ন সড়ক উন্নয়ন কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্লাস্টিক বর্জ্যর দূষণ থেকে পরিবেশ রক্ষায় ফেনী শহরতলির সুলতানপুর এলাকায় এই প্ল্যান্টটি স্থাপন করা হয়। পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছে ফেনী পৌরসভা। সম্প্রতি পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়েছে। কোনো প্রকার ধোঁয়া ও বায়ু দূষণ ছাড়াই প্রতিদিন 500 কেজি প্লাস্টিক দ্রব্য থেকে 200 লিটার গ্রিন অয়েল উৎপাদন সম্ভব হবে এই মেশিনে। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি স্থায়ী হলে পরিবেশের জন্য হুমকি হয়ে ওঠা পলিথিন বর্জ্য জ্বালানি তেল হয়ে উঠবে। আমাদের জ্বালানি তেলের ঘাটতিটা মিটতেছে, অন্যদিকে পরিবেশের যে বিপর্যয় সেই বিপর্যয় থেকে আমরা রক্ষা পাচ্ছি। মূলত উদ্দেশ্য হলো পরিবেশ দূষণ কিভাবে রোধ করা যায় প্রকল্পের মাধ্যমে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন পৌর মেয়র। ঝালভর পর থেকে আমরা কতটুকু একটা সুফল পাচ্ছি সেটা আমরা অবশ্যই আমরা আপনাদের জানাতে পারবো। এটা মাত্র আমরা এই মাস থেকে একটা পূর্ণভাবে এটা শুরু করেছি আমরা, পরবর্তী এটা জৈব সার উৎপাদন কেন্দ্রের পাশে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে 11 লাখ টাকা ব্যয়ে গত 4 মাস আগে এই কারখানা স্থাপন করা হয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।